নমস্কার। রঙ্গিনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এখনকার রঙ্গিনী হচ্ছে কারুকৃত বুটিকের রঙ্গিনী, অর্থাৎ গোপাদির রঙ্গিনী। গোপাদিকে অনেক অনেক স্বাগত, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, মানে মাসের না তোমার সাথে জানা আমাদের হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, আমার মনে হয় তোমার সাথে আজকে দেখা হয়ে গেছে। আচ্ছা, দেখা শুরু করি সরস্বতী পুজো স্পেশাল। ইনফ্যাক্ট আমিও আজকে সরস্বতী পুজো স্পেশালই রয়েছি, আর দেখানো হচ্ছে সরস্বতী পুজো স্পেশাল। ইনফ্যাক্ট আমি যেটা পড়েছি দিদি সেটাই তো চেক সিল্ক মনে হচ্ছে। হ্যাঁ, এটা অনেকে তোমাকে দেখে অনেকে বলেছে, ওটা তো তোমার 5 বছর আগেকার। হ্যাঁ, এটা মডেল স্যাটিনে, মডেল স্যাটিনে। আর এটা হচ্ছে হাফ, এটা হাফটা একদম সেম ডিজাইন, কিন্তু ওটা মডেল স্যাটিন না, ওটা ইন্ডিয়ান ক্রেপ। ইন্ডিয়ান ক্রেপ, আমি তো মডেলের মতো ভাবছি, কি সুন্দর। আর এই হচ্ছে শাড়িটা, এটা ইন্ডিয়ান ক্রেপ, মানে তখন মডেল এত চলছিল না, কিন্তু আরাম কি গো, খুব আরাম। আর এই হচ্ছে হাফ শাড়িটা, আর এর সঙ্গে ব্লাউজটা হচ্ছে রেডে, এক নম্বর। এটা এক নম্বর 3750, সেম ডিজাইনটাই দেখাবো হচ্ছে সিল্কে। ওটা ছিল চেক সিল্ক, অনেকে করতে বলেছিলেন আপনারা। এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিটিভিপি। হ্যাঁ, পরে কিন্তু ভীষণ আরাম, ফল ভীষণ ভালো। এই দেখুন কি দারুন, এটা সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি। এখন এই দুজনই পাবেন, তাই তো? নাকি বললে করে দিতে পারবে? সরস্বতী পুজো কিন্তু আর দিন বাকি নেই। 16 তারিখে সরস্বতী পুজো। হ্যাঁ, বানিয়ে দিতে পারবো। আজকে 7 তারিখ। এই হচ্ছে নাম্বার 1B, মানে 1 এর এ তে চেক সিল্ক, বি তে হচ্ছে পিওর সিল্ক। একই শাড়ি দেখিয়ে দিলাম এক নম্বরে। এবারে আসছি নাম্বার 2, 2 নম্বর। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা, এই যেমন এই শাড়িটা আপনি যদি চেক সিল্কে যান সেটাও হয়ে যায়। এটা হচ্ছে একদম মানে আলপনা বাটিক, যেটা ট্রেডিশনাল বাটিক, ময়ূর হয়েছে, মানে কালামকারীর ময়ূরটাকে মানে বাটিকে আনা হয়েছে। আর এটা সরস্বতী পূজাতে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। নাম্বার 2 প্রাইস হচ্ছে 3950, 2 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3950। দিদি এটা না 2 নম্বর নয় গো, এটা 2, ওটাও একের। আচ্ছা, ওটা একের দুটো। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, তুমি আমার দেখা ভুল হচ্ছে, এটা 2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3950। এবার আসছে 3 নম্বর শাড়ি, নাম্বার 3, এটাও তোমার 3950। 3 নম্বর নাম্বার 3, এটাও কি ভালো হয়েছে শাড়িটা, বাহ, সি গ্রিন গ্রিন আর ব্ল্যাক এর এগেইনস্ট, দারুন হয়েছে, ওয়াও, নতুন ধরনের লাগছে, দারুন দারুন। মানে এবং ওই যেটুকুতে ব্যাটিক মোমের ব্যবহার সেখানেই তুমি ক্র্যাকটাকে ব্যবহার করেছো। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, এবং এরও প্রাইস হচ্ছে 3950। ব্লাউজটা ইয়েলোর মধ্যে এইভাবে যা দাঁড়াতে লাগছে। এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর শাড়ি, নাম্বার 4, কিছু কাঁথা দেখাবো। এটা হচ্ছে তসর, এটাও সরস্বতী পূজা। হ্যাঁ, গাছি বাই গাছি, এটা হচ্ছে তসরে, রঘুনাথপুরের তসরে, তসর আর কি, তসর বাই তসরের মধ্যে গোলাপ কাঁথা, হোয়াইট কালার, সিঙ্গেল কালারে হয়েছে, অসাধারণ অসাধারণ, কর্নার টু কর্নার অসাধারণ। এবং স্টিচ দেখুন, এই যে বারবারই বলি না, কাঁথা যখন নেবেন নিটনেস অফ দ্য স্টিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 9800, 9800, 4, 4 নম্বর শাড়ি। আর এই হচ্ছে তার ব্লাউজ পিস, নাম্বার 4, 9800। বিয়ের প্রণামীও খুব ভালো হবে, শাশুড়ি প্রণামী বলো। এবারে আসছি নাম্বার 5, 5 নম্বর, দারুন, রানী কালার। হ্যাঁ, রানী কালারে চেলির কাজে গেছে, রানী কালারের মধ্যে লেমন গ্রিন সুতো। হ্যাঁ, মেহেন্দি টাইপের না, মেহেন্দি একটু লেমন লেমন, আর তোমার এর মধ্যে কিন্তু চেলির কাজ, মানে এটা কিন্তু ভাবা যায় না, না এই কম্বিনেশনটাই খুব আলাদা, ভীষণ আলাদা কম্বিনেশন, সত্যি তাই। এই হচ্ছে শাড়িটা, হাফটা পুরোটা জাল আর হাফটা হচ্ছে স্কার্ট পারে, এই হচ্ছে হাফ পুরো শাড়িটা। এবার একটু দেখাবো ব্যাঙ্গালসের কোয়ালিটিটাও খুব ভালো, এটা বলতেই হবে, কোয়ালিটিটা ভীষণ সুন্দর। এটা 8800 অনলি, 8800, এতটা ভলিউমে কাজ, মাত্র 8800, উইথ দা কোয়ালিটি, ভীষণ ভালো। এইবারে আসবো নাম্বার 6, এটাও সরস্বতী পূজা স্পেশাল, এটা তসর কালার, ব্যাঙ্গালোর সিল্ক, ব্যাঙ্গালোর সিল্কে। তার মধ্যে একটা হচ্ছে পিচ টোন, লাইট পিচ, পাউডার পিচ, আর একটা হচ্ছে তোমার ইয়েলো, ইয়েলো, এই দুটো দিয়ে কাজ, এবং এটাতে মেরুন কালার সুতো হয়েছে, মানে এটা কিন্তু কোনো ব্ল্যাক এর ছোঁয়া না, না না, এটা প্রণামী শাড়ি হিসেবে, প্রণামী শাড়ি হিসেবে খুব সুন্দর দেখতে হয়েছে, সত্যি ভালো দেখতে হয়েছে শাড়িটা। এটা হচ্ছে পুরো হাফটা, আর হাফটাতে আসছে কোয়ালিটি, এত ভালো না ব্যাঙ্গালোর সিল্কের। এই হচ্ছে হাফটা, প্রাইসটা হচ্ছে 8800, 8800, এবং এটা হচ্ছে নাম্বার 6, মানে হাফটা পুরো কাজ, পুরোটা যতটা দেখা যাবে ততটাই পুরো কাজ, ততটাই কাজ। 8800, নাম্বার হচ্ছে 6, আর এই আসছে
ব্লাউজ, মানে আমরা পদ্ম কথা দেখে থাকি কিন্তু এটা একদম আলাদা ইন্ডিভিজুয়াল একটা শাড়ি। এটা 8800, নাম্বার 6। নাম্বার 7 বাটিক কথা, একদম ইউনিক পিস। 7 নম্বর শাড়ি, এটা হচ্ছে বাটিক কথা, একদম ইউনিক, একদম লাল দেখিয়েছিলাম, অনেকে চেয়েছিল পাইনি সেজন্য। টি হয়েছে, টি মানে আঁচলটা পুরোটাই জিওমেট্রিকে গেছে ঠিক মিডল বর্ডার দিয়ে। যারা লালটা পাননি তারা এবার দেখুন, অনেকে চেয়েছিল লাল, এটাও তো লাল, হ্যাঁ লাল কালোতে, সেজন্য যারা পাইনি ওই মাসে আবার আবার। হ্যাঁ এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 7, 7 নম্বর, 7890, 7890, 7 নম্বর শাড়ি, 7890, নাম্বার 7, 7890। এটা কাপড় ভীষণ ভালো, এটা হচ্ছে ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 8, 8 নম্বর, এটাও তসর, তসর বাই তসর, এবং তাতে হলুদ সুতো দিয়ে অলওভার কাজ। একবার হলুদে পেয়েছে, হ্যাঁ সরস্বতী পুজো, তোমাকে দেখাতেই হবে, হলুদ না দেখালে হবে না, এটা পুরোটাই এভাবে যাচ্ছে, দারুণ কালারটা, এত ভালো লাগছে, লেমন ইয়েলো, লেমন ইয়েলো। আর দশরের উপরে তো ওবারে একটা পেজলি দেখিয়েছিলাম, অনেকে চাইছিল, এবং এটা হচ্ছে আমি দেখিনি, আমি শাড়ি দেখতে ব্যস্ত, এই হচ্ছে শাড়িটা, যাইনি তো কিছু অসুবিধা নেই তো। হ্যাঁ এটা হচ্ছে তসর বাই তসরের মধ্যে লেমন ইয়েলো সুতো দিয়ে যাচ্ছে, এই হচ্ছে কাজটা, এটা হচ্ছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে এটা 9800, নাম্বার 8, 8 নম্বর, 9800, দারুণ না দেখতে একদম তসরও। এইবারে আসবো নাম্বার 9, 9 নম্বর, অফ করে দিতে বলো, এটা আসছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি, এটাও কিন্তু বিষ্ণুপুর, বিষ্ণুপুর, এটা হচ্ছে বিষ্ণুপুর। আর তার মধ্যে এটা পুরো গুড়িরানের সঙ্গে ফিশবোন ডিজাইন রয়েছে পার, আর ভেতরটা অ্যাকচুয়ালি ব্ল্যাক এর সঙ্গে একটা লাইট গ্রে কালারের, গ্রে কালার, আর পুরোটা পুরোটা লাল ছাড়া শাড়ি যারা চাইছে পুরোটা কাজ, এই শাড়ি কিন্তু তাদের জন্য একদম, এটা তো শুরু আঁচল থেকে ব্লাউজ পিস পুরোটা কাজ থাকে। এটা আমি, এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 8890, 8890, 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 8890। আর এই আসছে ব্লাউজ পিস। এবারে আসছি নাম্বার 10, 10 নম্বর শাড়ি, দুটো দেখালাম, একটা হচ্ছে তসরে হলুদ সুতো, একটা হচ্ছে সানফ্লাওয়ারের মতো ফুল, এটা হচ্ছে পাখি, তাই তো? হ্যাঁ দুটো, আর পাখিরা খুব মানে ফিগার মেনটেন করছে দেখো, খুব স্ট্রিক টাইপের, মানে কঠোর ডায়েটে আছে, ডায়েটে আছে ওরা, দারুণ হয়েছে শাড়িটা, মিষ্টি পাখি আর, মিষ্টি পাখি, দারুণ শাড়িটা। এবং প্রাইসটা হচ্ছে এটাও 9800, নাম্বার 10, 10 নম্বর, 9800, উইথ ব্লাউজ পিস। আজকে যে কটা কাঁথা রঘুনাথপুরের, তুমি যে কটা তসরে কাঁথা দেখালে, যে কটা কাঁথা দেখালে, ভীষণ 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 সুন্দর। আচ্ছা এইবারে ছত্তিশগড় জরি চেক তসর, তাই তো? হ্যাঁ এটা হচ্ছে ছত্তিশগড় জরি চেক, কিন্তু ছোট ছোট জরি স্ট্রাইপ তসর, জরি, হ্যাঁ জরি চেক না, জরি স্ট্রাইপ, তার মধ্যে কাট ওয়ার্ক হয়েছে না, হ্যাঁ কাট ওয়ার্কের সঙ্গে মাইকা, মাইকা বসিয়ে মেশিন পার্সি করা হয়েছে, আর এটা একটু পিচ রেড টোন, পিচ রেড লাইট টোন আর কি, আর খুব সুন্দর সঙ্গে এই আসছে ব্লাউজটা, খুব সুন্দর কালারটা, খুব ভালো লাগে, এই কালারটা নিজে খুব পরি, দশরে ভীষণ ভালো লাগে, যে কোনো কমপ্লেকশনে খুব ভালো, ঠিক বলেছো এই কথাটা, আমার মুখের কথাটা। এটা হচ্ছে 7690, নাম্বার 11, 11 নম্বর শাড়ি, 7690, নাম্বার 11, ফর্সা করে, ব্রাইট লাগে, ভীষণ ফর্সা করে, 7690, নাম্বার 11। এবারে আসছি নাম্বার 12, 12 নম্বর, এবারে তো আসছে ডিসচার্জে, ডিসচার্জে এটাও সিল্ক, পিওর সিল্কের ডিসচার্জ পেজলি, এটা ম্যাজেন্টা পিচ এবং ইয়েলো, সরস্বতী পূজা, সরস্বতী পূজা, ম্যাজেন্টা পিচ ইয়েলো, দারুন, প্রচুর ইয়েলো দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে দেখতে শাড়িটা, এখন খুব উঠেছে না, ভীষণ মিষ্টি লাগছে দেখতে, আর পুরো বডিটা প্লেন, রাখি গুলজার, রাখি গুলজার। এবং প্রাইস হচ্ছে 3690, নাম্বার 12, 12 নম্বর, 3690। এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজটা কিন্তু অল ওভার দারুণ লাগবে, পরে ভীষণ সুন্দর লাগবে। 13 নম্বর ইক্কাতের প্রিন্ট, 13 নম্বর, নাম্বার 13, আমি জল চাইলাম, এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, এটা আঁচল, এটা কিন্তু আজরা, কিন্তু ইক্কাতের স্টাইলটাকে নিয়েছে, মানে এটাও ডিসচার্জ হয়েছে, এটা ডিসচার্জ হয়েছে, আজরাকের প্যাটার্ন হলো ইক্কাতের, একদম পুরোপুরি ইক্কাতের ছবিটা, এখন তো মানে টানা হচ্ছে, কিন্তু এটা ডিসচার্জ, ডিসচার্জ হয়েছে, এটা 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 3690, 3690, 13 নম্বর উইথ ব্লাউজ। 14 নম্বর আমার ভীষণ পছন্দের মেটেরিয়াল, মোটর সকলের,
আমার খুব দিদি এই শাড়িটাও তো সুন্দর হয়েছে গো, দারুণ হয়েছে, নেবে? দারুণ আঁচল, এটা প্রথমে যাচ্ছে ব্লাউজ ব্লাউজ আজরাকে, তারপরে আঁচল, এই হচ্ছে শাড়িটা। ওয়াও, আমি গায়ে ফেলবো, কালারটার জন্য গায়ে ফেলবো। কিন্তু এখন না একজনই পাবেন, হ্যাঁ, আর ভাবুন ওই আজরাকের ব্লাউজটা থাকবে আপনার সঙ্গে, এটা নিয়ে গ্রিনটা তো আমি পরি, দুর্দান্ত শাড়িগুলো, কিছু বলার নেই, ফাইটা যা ভালো লাগে না, আমি পরবো এর মধ্যে, এবার পরবো 5500, 5500, এটা দেখালাম হচ্ছে নাম্বার 14, এবার আসছি না, ও এটাই তো আমি পরি, সেম শাড়িটাই আমি পরি, 15 নম্বর শাড়ি, নাম্বার 15, আর একটা গ্রিনও এসছে, ওটা আর আনলাম না। এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আসবে হচ্ছে আঁচল, আর এই আসছে হচ্ছে শাড়িটা, নাম্বার হচ্ছে, এটা হচ্ছে 15, এটা কিন্তু অলিভ গ্রিন, টিভিতে একটু অন্যরকম রামা ঘাসে, রামা রামা না, এটা রামা গ্রিন, এটা রামা গ্রিন একদম, প্রাইস হচ্ছে 5500, নাম্বার 15, 15 নম্বর শাড়ি। এইবারে আসছে 16 নম্বর, এটা হচ্ছে আজরাক দেখাচ্ছে মডেলে, এরকম সিল্কে করেছি এবং কোয়ালিটি ভীষণ ভালো, মানে মডেল আমি পড়ি, কারুকৃতের প্রচুর মডেল আমার ওয়ার্ড্রপে আছে, দিদি যেটা পরে আছেন ওটাও আমি পড়ি, ভীষণ সুন্দর, মানে এত ভালো, আমাকে সবাই এসে বলে কোয়ালিটি ভীষণ, কোয়ালিটি আর কাজটা খুব প্রমিনেন্ট, খুব ফ্রেশ একদম। এই হচ্ছে শাড়িটা, মানে একটু আপছা নয়, আপছা না, এবং প্রাইস হচ্ছে 5100, নাম্বার হচ্ছে 16, 16 নম্বর শাড়ি, 5100, মানে গ্লেজ দেয় রীতিমতো, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, 16 নম্বর, 5100। সেদিনই লেকটাউন থেকে একদিন এসে বলছিল তাই, মানে মডেল তো ফাইবার প্লান্ট না, মেইন সুতোটা হচ্ছে ফাইবার প্লান্ট, তাকেই প্রসেস করা হয়, এবং এটা আসছে হচ্ছে আজকে নাম্বার 17, এটা ইয়েলোতে, আর একদম সাবেকি আজরাককে ব্যবহার করা হয়েছে ব্লকের ক্ষেত্রে, এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 17, 17 নম্বর শাড়ি, 5100 উইথ ব্লাউজ পিস। এবারে আমি আসবো 18 নম্বর, কলমকারী ব্লক, তসর আর সিল ছাড়া কিছু ভাবতেই পারে না, এবং দিদির প্যাশন, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লক ফেলানোটা হচ্ছে প্যাশন, এটা লাল, এবং তসরের লালটা আমি এর মধ্যেই সম্ভবত গত শুক্রবার দিন তোমার ওই তসরটা পরেছিলাম, তুমি এখনো দেখাওনি মনে হয়, ডিসচার্জ, লালের মধ্যে ডিসচার্জ পরেছিলাম, এত ভালো লাল রং এসেছিল, একদিন না না বাটিক পরেছিলে শুক্রবার দিন, আমি তোমার তসরের ডিসচার্জ লাল পরেছিলাম, আজকে তো বাটিক পরেছি, দেখো ওটাও বাটিক ছিল গো, তসরে বাটিক ছিল, ওটা বাটিক, ওটা নিয়ে খুব হইচই হলো না, আমি ডিসচার্জ ভেবেছি এটা না বাটিক, ওটা আমি কি বলছো, আমি তোমাকে দেখাবো ছবি, তুমি দাঁড়াও, এটা কলমকারী যাচ্ছে, এটা হচ্ছে কলমকারী, এটা তুতে দিয়ে যাচ্ছে, দিয়ে সি গ্রিন লাইট আর তুতে মেলানো টোনটা পুরোটাই কলমকারী, দারুণ কি হচ্ছে, কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, আর মানে তসরের এটা থিকনেসটা দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 5318 নম্বর, নাম্বার 18, 5300। এইবারে আসছি নাম্বার 19, তোমার এই এটা কিন্তু জরি বর্ডার কাছি তসর, কাছি তসর, দেশি নয়, দেশি, এটা হচ্ছে জরি বর্ডার তসর, তো তুমি ব্যবহার করি না, কাছি তসর একদম, এটা লাল, আর এই আসছে গায়ে, আমার দেশি তসর ভালো লাগে না, মানে দেশি তসর না একটু ভার হয় না, গায়ের মধ্যে বসে থাকে না, ঠিক ঠিক ভার হয় না, শব্দটা খুব সুন্দর, মানে গায়ের মধ্যে বসে থাকে না, অবাধ্য লাগে, ভার না হলে তাকে ফিল করা যায়, ফিল করা যায় না, এবং প্রাইসটা হচ্ছে 5300, নাম্বার 19, দেখো দেশি তসর হয় যদি তুমি সুন্দর কাউন্টার ঠিক, কাউন্ট ঠিক থাকে তখন সেটাও গায়ে বসবে, এটা হচ্ছে ব্লাউজ পিস 5300, নাম্বার 19, না তো এইবারে আসছি নাম্বার 20, 20 নম্বর, আপনারা যারা মনে করছেন আমরা গিয়ে দেখে নেব, আমরা তিনটে কলমকারী দেখালাম, এটা হচ্ছে যতীনদাস পার্ক মেট্রো স্টেশনের 5 নম্বর গেট দিয়ে বেরোলেই আপনারা কিন্তু কারুকৃতে ধাক্কা খাবেন বলা যেতে পারে, দাঁড়িয়েই দেখতে পাবেন কারুকৃতি, উত্তম মঞ্চের অনেক আগে, অনেক আগে মেট্রো স্টেশনে গায়ে গায়ে, আমাকে ফোন করবেন এসে দেখে কেনাকাটা করুন, প্রতিদিনই খোলা থাকে, যদি সানডে আসেন, সানডে না সানডে খোলা থাকে, সানডে স্যাটারডে খোলা থাকে না, আচ্ছা স্যাটারডে যদি আসতে ফোন করে আসবেন, হ্যাঁ যদি আসতে স্যাটারডেতে ফোন করে আসবেন, ফোন করে আসবেন, অন্যান্য দিন এমনি চলে আসুন, 12টা থেকে খুলে যায় তাই তো, হ্যাঁ হ্যাঁ, এটা গ্রে রেড কম্বিনেশন, অপূর্ব হয়েছে, এবং এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 5300, নাম্বার 25000, কি সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে, তুমি এই একই ছবি দেখালাম ওই সি গ্রিনের সঙ্গে, হ্যাঁ, আর এটা দেখালাম গ্রের সঙ্গে, হ্যাঁ, এই নিয়ে তো কোনো কথা বলবো না, তসর বেনারসি, উফ কি চাহিদা, কি চাহিদা, এটাও ছত্তিশগড়, হ্যাঁ এটাও ছত্তিশগড়,
এবারে এবারে নতুন একটু এটা করলাম, দেখো ড্রপসে হচ্ছে আঁচল, ড্রপসে আঁচল আর ফুলগুলো একটু অন্যরকম করলাম। হ্যাঁ কিন্তু এটা কতটা বোঝাতে পারবো, একদম একদম, হ্যাঁ হ্যাঁ দারুন। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, চেয়েছিলেন দুটো কালার, আবির আর আবির পিঙ্ক দুটো, হ্যাঁ দুটো কালার মিক্সড আবির। এই কালারটা দেখিয়ে বলেছিলেন, কে বলেছিলেন আমার ঠিক মনে আছে, যিনি বলেছিলেন তিনি এখন নিয়ে নিন। এটা হচ্ছে ব্যাপার 8990 উইথ ব্লাউজ পিস 8990 নাম্বার 22। এগুলো অনেক কালার এসেছে, আপনারা আসুন। এবারে আসছে 23, সম্ভব না, 23 নম্বর। এটা হচ্ছে আঁচল, এটা ড্রপসে, এটা আগের পর, হ্যাঁ এই ডিজাইনটা তো আমিও পরি তুমিও পরো। এটা হচ্ছে 22 নম্বর শাড়ি নাম্বার 22 8990, এটা হচ্ছে 22। এগুলো অনেক কালার আছে, আসুন বা বলুন। এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 23 নম্বর, এটা হচ্ছে তসর, এটা সিঙ্গেলে দেখা দিদি, তসরে বন্ধেজ, এবং বন্ধেজকে আবার আড়ি করা আড়ি করা হয়েছে, কাটওয়ার্ক করা হয়েছে, কাটওয়ার্ক করে হ্যান্ড আড়ি, দাঁড়াও তসর, তসরে একদম নিচে যাই না বাবু ইয়েলোতে, হ্যাঁ ওখানেও কাটওয়ার্কের সঙ্গে মাইকা বসেছে হাতে, এবং তাকে আড়ি দিয়ে বাঁধা হয়েছে এই হ্যান্ডারি দিয়ে, একদম হ্যান্ডারি। হ্যাঁ আর এটা কট পাইপিং, অল ওভার শাড়িতে একটা কট পাইপিং যাচ্ছে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 6800 নাম্বার 23, আর ব্লাউজটা আসছে এই টোনে, এটা হচ্ছে 6823 নম্বর 24 নম্বর, এটাও হ্যান্ডারি, এটা কাশ্মীরি, হ্যাঁ কাশ্মীরি, এটা কাশ্মীরি, এটা জরি বর্ডার তসর, জরি বর্ডার তসর, তসরটা নিজে ভীষণ সুন্দর, তা আমাদের ডাই করেছে, হ্যাঁ তাকে ডাই করেছে গ্লেয়ার রেডে, আর এটাও কিন্তু আরি স্টিচে গেছে, এই ব্যাপারটা যেটা ফিল করবে এটাও কিন্তু আরি স্টিচে গেছে, আর কাশ্মীরি কাজটা দেখুন, এটা তো তোমার একটা পার বসানো শাড়ি, হ্যাঁ হ্যাঁ না তাই না, কমপ্লিট হয় না, ভারী হয় ফ্রেমিংটা, হ্যাঁ ফ্রেমিংটা, এটা লালের মধ্যেই যাচ্ছে, গ্রেতে যাচ্ছে, বর্ডারটা করা হয়েছে ভাবে, হ্যাঁ শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, কাজটা একটাই সম্পূর্ণ হাতের কাজ, দেখুন লিটল ওয়ার্ক ব্যাক সাইড অফ দ্য শাড়ি। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 9700 নাম্বার 24, একটা একটা অ্যাসেট শাড়ি, 9724 নম্বর, 25 নম্বর, এটাও একটা জরি চেক ছত্তিশগড় তাসা, ছোট চেকে, হ্যাঁ জরিচে ছত্তিশগড় বড় হয়, এটা ছোট ছোট, এটা ব্লুতে যাচ্ছে, ভীষণ ভালো কোয়ালিটি, এটাও কাটওয়ার্ক হ্যান্ডারি মাইকা, বাহ আর সেলফ কাজ, মানে সেলফ শুট, সেলফ শুট, এদিকে নীল ডাই নীল দিয়ে, ওখানে সবুজ ডাই সবুজ দিয়ে, দারুণ, আর ডাইটা না কর্নার টু কর্নার হয়েছে, একজন লাল কালো বানাতে দিয়েছে এটা, বাহ দারুণ হবে তো, দারুণ। এবং এটার প্রাইসটা হচ্ছে 8600 8600 এবং এটা হচ্ছে নাম্বার 25 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ 25 26 এ যাবো, 26 নম্বর, বাহ এটা হচ্ছে 26, কিন্তু একদম আলাদা আলাদা ধরনের, এখানে আঁচলে ডিসচার্জ হয়েছে, হ্যাঁ আর বডিতে পুরো একটা, এখানে ডিসচার্জের ছবি ছিল, সেটাকে ধরে ধরে কাঁথা করিয়েছে, কি দারুণ হয়েছে দিদি, স্টিচটা দেখো কি একদম পিচ পিচ, এই হচ্ছে শাড়িটা ব্রাইট পিচ জরি বর্ডার, একদম জরি বর্ডার তসরের মধ্যে 26 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 8326 উইথ ব্লাউজ, 27 এ যাব 27 নম্বর, এটাও জরি বর্ডার তসর, এটাতেও কাঁথা হয়েছে, দেখুন এটা হ্যান্ড পেইন্টিং কে কাঁথা দিয়ে, মানে হ্যান্ড পেইন্টিং যেটা হয়েছে সেটাকে আবার পুরো ভরাট করা হয়েছে কাঁথা দিয়ে, মানে শাড়িগুলো জাস্ট ইউনিক, ইউনিক পিস, ইউনিক পিস। আর এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে এটা, এই এটা হচ্ছে তোমার 8600 নাম্বার 27 27 নম্বর, এটা হচ্ছে ব্লাউজ, এটা মানে বারবার দেখাতে ইচ্ছে করছে, দেখাও দেখাও, অন্য শাড়ি দেখাবো না, এটা অন্য শাড়ি দেখানো যাবে না, কিন্তু এটা হচ্ছে 27 28, এটা বন্ধেজ তসরে, বন্ধেজ তসরে, এবং তার সঙ্গে গুজরাটি, হ্যাঁ বাহ, এই শাড়িটার প্রচুর ডিমান্ড হবে, কিন্তু এখন তো একজনই পাবেন, এটা না সরস্বতী পুজো স্পেশাল, মানে আমাদের মতো মানুষদের সরস্বতী পুজো এটা, কিন্তু যারা আমরা তসর ভালোবাসি একটু ইউনিক সাজতে চাই, সবসময় না সাজটা একটু মনে হয় যে ইউনিক হোক, এটার প্রাইসটা হচ্ছে তোমার 7528, আর ব্লাউজটাও বন্ধেজে, 28 এর পরে 29 29 নম্বর, এটা জরি বর্ডার তসরে আজরাক প্রিন্ট করেছি, এবং দুধে আলতে একটা মিষ্টি পিঙ্ক, তসরে যখন পিঙ্কটা পরে কত সুন্দর হয়, মানে তসরে রানী অ্যাকচুয়ালি এটা হয়েছে,
তার মধ্যে রানী আর পিচ মিশিয়ে বোধহয় একটা না বিটে হ্যাঁ মানে রংটা ভীষণ সুন্দর হয়েছে আর আজরাকের এই ব্লকটাকে নেওয়া হয়েছে 5350 নাম্বার 29 উইথ ব্লাউজ পিস 29 নম্বর 5350 29 এর পরে যাব 30 30 নম্বর এটা হচ্ছে আঁচল আর এই আসছে গাটা 30 নম্বর এটা ব্ল্যাক এর হোয়াইট এর মধ্যে ব্ল্যাক এন্ড গ্রে লাল ছাড়া গ্রে এন্ড ব্ল্যাক বলা যেতে পারে এটাও 5350 নাম্বার 30 উইথ ব্লাউজ এইবারে আসছে 31 31 নম্বর এই লালটা এত মিষ্টি লাল মেরুন মেলানো একটা টোন কপার লাল মেলানো একটা টোন হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে শাড়িটা আর এই হচ্ছে কুচি দিলে পুরোটাই আর কি 31 5350 উইথ ব্লাউজ পিস 32 মানে ডিসচার্জের এত ভালো কাজ হ্যাঁ আর ঠিক তসর তসরটা ভীষণ সুন্দর ইন্ডিগো ব্লু কালার হ্যাঁ কি ভালো হয়েছে দারুণ লাগছে স্কার্ট পার পার্ট প্রাইসটা হচ্ছে 5350 নাম্বার 32 উইথ ব্লাউজ পিস 33 তে এবার তসরে বন্ধেজ উইথ হ্যান্ড পেইন্টিং তারপরে হ্যান্ড পেইন্টিং এটা হচ্ছে বন্ধেজ তারপরে দেখুন আঁচলে হ্যান্ড পেইন্টিং হয়েছে এটা হচ্ছে আঁচলে হ্যান্ড পেইন্টিং এই আসছে শাড়িটা পুরো পার ধরে কিন্তু পেইন্টিংটা যাচ্ছে আঁচলে যে পেইন্টিংটা রয়েছে পাখি দারুণ হয়েছে না দারুণ দারুণ ভীষণ ভালো সুন্দর শাড়ি আর তসরটা তো ফিল করছি না 5633 নম্বর 33 5600 33 এর পরে যাব 34 34 নম্বর এটাও তসরে বন্ধেজ তসরে বন্ধেজ কালারটা না রামা আর সিগ্রিন মেলানো মেশানো এই হচ্ছে শাড়িটা প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে 5300 নাম্বার 34 34 নম্বর 5300 নাম্বার 34 34 নম্বর 5300 35 এটাও বন্ধেজ রানী অরেঞ্জ রানী অরেঞ্জ বাহ খুব সুন্দর না দেখতে এটা আসছে 35 35 নম্বর এটা হচ্ছে 5300 মিষ্টি মিষ্টি শাড়িটা 35 হ্যাঁ 5300 35 এটা হচ্ছে 35 নম্বর হবে দিদি 36 লিখেছো এটা 35 হবে হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি পাতাটা একটু উল্টে নিই আচ্ছা এবারে আসবো 36 আমি এই শাড়িটাই লালে পরেছি হ্যাঁ এটা তোমার ডিসচার্জ হ্যাঁ এটা বাটিকটা না হ্যাঁ এটা হচ্ছে আঁচল ও এটা আমি দেখিনি আর টিভি খুলি ওই জন্যই বললাম এটা হচ্ছে আঁচল লাল বাটিকটা তো আর বলো না ওটা ওটা রাখতে পারলাম না শাড়িটা দিয়ে দেবো পরের দিন না না আসে না গো বাটিকের কালার এক হয় না এটা হচ্ছে নাম্বার 37 5350 নাম্বার 36 36 নম্বর 5350 উইথ ব্লাউজ এইবারে আসছি 37 37 নম্বর গ্রিন 37 নম্বর 5350 5350 37 এটাও আজরাক দারুণ দারুণ এটা আসছে 37 এর পরে আসবো হচ্ছে ব্লাউজ পিস এবার আসবো 38 এটা হচ্ছে তসরে হ্যান্ড পেইন্টিং হ্যাঁ 38 38 নম্বর হ্যান্ড পেইন্টিং দেখুন ময়ূর ময়ূর মানে কলমকারীর ময়ূরটাকে একটু অন্যভাবে ভাঙা এবং ব্রাশিং করে ওই লাল রংটা এসেছে আর পুরো ফ্রি হ্যান্ডে এই ফুল পাতাগুলো হয়েছে কিন্তু এটা আসছে 38 5600 38 নম্বর উইথ ব্লাউজ এবারে 39 নম্বরে আমি যে শাড়িটা দেখাবো হচ্ছে খড্ডি দেখাবো খড্ডি উইথ রাইবন্ধেজ রাইবন্ধেজ আচ্ছা যেটা বলবো আমি কোয়ালিটি দেখো এটা হচ্ছে আজকে 39 আমি 40 আর 41 এই দুটো শাড়ির জন্য আমি কাঁদব এটা দিদি একটু দাঁড়াও তো রাইবন্ধেজ এটা ভুল দেখাচ্ছে ব্লাউজটা এদিকে হ্যাঁ ব্লাউজ আর আঁচল দিয়ে শুরু হয় শাড়িটা প্রথমে ব্লাউজ এটা আসছে ব্লাউজ এটা দুটো ইউনিটের কাজ একটা হচ্ছে একটা তো উইভিং হয়েছে হ্যাঁ হ্যাঁ উইভিং এর পরে একটা হচ্ছে ডাই এন্ড বন্ধেজ হয়েছে যেটা আমি পলিশ করিয়ে দেব এবং নেট লাগিয়ে দেব নেট লাগিয়ে দেব পারে ওটা ফ্রি অফ কস্টে আর যিনি বুকিং করবেন তিনি এটা পেয়ে যাবেন 16500 16500 নাম্বার হচ্ছে 39 আমি বলেছিলাম আমি কাঁদবো হচ্ছে এই শাড়িটার জন্য 40 40 নম্বর তুমি ভুল ধরছ এটা হচ্ছে ব্লাউজটা এটা ব্লাউজ এটা আসছে আঁচল মানে এই ব্যাপারটা পুরো উইভ হয়েছে এবং তারপরে এখানে রাইবন্ধেজ অসাধারণ দুটো ইউনিটের কাজ এবং পার্পলের টোনটা কি এসেছে পাড়ের মধ্যে দেখুন এখানে কি অসম্ভব মিনের ব্যবহার
এটাও 16500 সব নেট লাগিয়ে দেব প্রিয়া কস্ট 40 নম্বর 16500 এইটা দেখো 41 নম্বর এটা তসর খাদ্দি হ্যাঁ তসর এবং যে দামটা দিদি বলছেন এটা দাম না এটা 22000 এর মতন দাম এটা সদ্য মানে জাস্ট কাজ হয়ে বস হয়েছে হ্যাঁ প্রথম আমি করছি তাই 17500 800 800 খাড্ডি সুতো এটা হচ্ছে খাড্ডি একটা প্রসিডিয়ার যেটা সিল্কে একটা বা তসরকে একটা প্রসিড করতে হয় এটা হচ্ছে একটা প্রসিডিয়ার 41 আবার এটাকে আবার আজরাকের এটা ফুলটাকে নকল করেছে এটা বোনা হয়েছে 17800 নাম্বার 41 এইবারে আসছি 42 42 নম্বর এটা আঁচল এদিকে এটা আঁচল এদিকে 42 42 নম্বর এই হচ্ছে আঁচল এটা কিন্তু লাল আর রানী ডাই হয়েছে ডাই বান্ধবীর সঙ্গে দারুণ এগুলো বিয়েতে বেশ সেকেন্ড শাড়ি হিসেবে হতেই পারে এটা আসছে হচ্ছে 42 42 নম্বর 16500 42 এবারে আসছে এটাও তসরে 43 নম্বর এটা পুরোটাই বুনে গেছে বুনে মিনে করে 43 প্রথমে যাচ্ছে ব্লাউজ তারপরে আসছে আঁচল সিলভার জুড়ির ব্যবহার আছে এর মধ্যে এটা আসছে 43 প্রাইস হচ্ছে 17900 43 নম্বর 17900 44 44 এটা রেডে যাচ্ছে 44 এগুলো বিয়ে শাড়িও হতে পারে না হতে পারে দেখো 44 আজকাল আর বেনারসি কেউ নিতে চায় না তো 44 নম্বর এটা যাচ্ছে শাড়িটা আর প্রত্যেকটা ভেতরটা কিন্তু বুনে তারপরে কিন্তু রাই ব্যান্ডেজ করা এবং প্রাইসটা হচ্ছে 16500 16544 উইথ ব্লাউজ তো বটেই 45 45 নম্বর এটা সিঙ্গেলে দেখাই 45 হচ্ছে তসরে কাট ওয়ার্ক মেশিনারি উইথ স্ক্যালপ ওয়ার্ক কি ভালো শাড়িটা হ্যাঁ মিষ্টি শাড়ি এই স্ক্যালপের জন্য আরো দেখতে ভালো লাগবে একটু অন্য ধরনের 45 7300 হ্যাঁ 7345 নম্বর আর এই আসছে ব্লাউজটা 45 এবার আসবো 46 46 নম্বর নাম্বার 46 এটাও খাড্ডি মিনে করা মিনেটা কিন্তু ধরো দিদি এটা হ্যাঁ মিনেটা কিন্তু কালার দিয়ে হয়েছে মানে এটা হ্যান্ড পেইন্টিং খাড্ডি বলতে পারেন কেননা এই উইভিংটার উপরে পেইন্টিং করা হয়েছে রংগুলো করা হয়েছে কি দারুণ হয়েছে না লালের মধ্যে যাচ্ছে আর বোল্ড পেইন্টিং এ গেছে যা এটা হচ্ছে বোল্ড পেইন্টিং এ এই হচ্ছে শাড়িটা 17546 46 নম্বর 17500 46 দেখিয়ে দিলাম আচ্ছা টেবিলের দুটো শাড়ি নেটের ব্যবহার রয়েছে এটাও সরস্বতী পূজা স্পেশাল 3650 আমার সামনে রয়েছে ব্ল্যাকের মধ্যে প্রজাপতি নেট আর দিদির সামনে রয়েছে তুতের মধ্যে প্রজাপতি নেটের উপরেই যাচ্ছে এগুলো হচ্ছে 3650 3650 উইথ ব্লাউজ পিস আর এই শাড়িটা নিয়ে এটা আমি তসরে পরি হ্যাঁ এটা আমি জরি বর্ডার তসরে পরি হ্যাঁ হ্যাঁ সিল্কে তুমি দেখাচ্ছ ব্লু এর শেড আমি তুতের শেডে পরি এটা ব্লু এর শেড হ্যাঁ হ্যাঁ এটাও ডিসচার্জেরই গল্প প্রাইস বলো না দিদি এটা এটা 3650 3650 3650 উইথ ব্লাউজ পিস আর এবিসিডি করে আমরা কয়েকটা চাদর দেখাবো তাই তো মানে দোপাট্টা জ্যাকেট দোপাট্টা কটনে আর ইয়েগুলো মডেল সিল গুলো এসে গেছে সেগুলো আনা হয়ে ওঠেনি এটা হচ্ছে আজরাকের দোপাট্টা মডেল সিল প্রাইস এগুলো 850 করে মাত্র হ্যাঁ 850 পার পিস এটা হচ্ছে বি দেখালাম রাস্ট কালারটা বি হ্যাঁ আমি নাম্বারগুলো বলে দেবো আবার এগুলো চুড়িদারও বানানো যায় বলো হ্যাঁ কুর্তি বানি তবে এগুলো দোপাট্টা হিসেবে খুব সুন্দর এটা এ এ আগেরটা আমি রাস্ট কালার দেখালাম এ আর এই ব্লু এন্ড রাস্টটা হচ্ছে এ আর আগেরটা দেখিয়েছি রাস্টটা হচ্ছে বি আর এই ব্লু এন্ড গ্রিনটা হচ্ছে সি হ্যাঁ এই ব্লু এন্ড গ্রিনটা হচ্ছে সি আর আরেকটা গ্রে এন্ড মানে মাড এন্ড রেডটা যেটা দেখাবো এটা হচ্ছে ডি চারটে দেখিয়ে দিলাম স্ক্রিনশট দিয়ে বুকিং করুন একটু মডেলেরও আছে একটু বলে দাও
মডেল সার্টিনও এই জিনিস পেয়ে যাবে। একটু পরে অনুষ্ঠানটি ইউটিউবে চলে যাবে, আপনারা দেখে নেবেন, হোলসেলাররা যোগাযোগ করবেন। প্রতি মাসের প্রথম রোববার বিকেল 3:30 রঙিনী হচ্ছে, আবার 7 তারিখে কারুকৃতি, সামনে মাসে আবার 7 তারিখে। অনেক ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।